একদিন পাঁচ, আর একদিন চার, আর একদিন তিন। আজকাল যাদেরকে নামাজিও বলছেন তারা হলো এরকম নামাজ, আল্লাহ কবুল করবেন না এরকম নামাজ। ফিকুল্লি ওমের প্রতিদিন রাতে ২৪ ঘন্টায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, এবং টাইমে টাইমে পড়তে হবে, বিনা ওজরে টাইমের বাইরে পড়লেও আল্লাহ কবুল করবেন না। হাত্তা কালা ইয়া মুহাম্মদ, এমনকি শেষবারে বলে হে মুহাম্মদ হুন্না খামসু সালাওয়াত, আসলে এটা পাঁচ ওয়াক্ত নামাজ, যাও পাঁচ পড়তে হবে। ফিকুল্লি ওমিন ওয়া লাইলা, ফিকুল্লি ইয়াওমিন ওয়ালাইলা, একদিন পাঁচ, আর একদিন চার, আর একদিন তিন। আজকাল যাদেরকে নামাজিও বলছেন তারা হলো এরকম নামাজ, আল্লাহ কবুল করবেন না এরকম নামাজ। ফিকুল্লি ওমের প্রতিদিন রাতে ২৪ ঘন্টায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, এবং টাইমে টাইমে পড়তে হবে, বিনা ওজরে টাইমের বাইরে পড়লেও আল্লাহ কবুল করবেন না। বেকুল্লে সালাতিন আশার, আর এক এক ওয়াক্ত নামাজে দশ গুণ আমি দেব। ফাতিলকা খামসুনা সালাতান, সুতরাং এই পাঁচ পড়লে পাঁচ দশে কি হয়ে যাবে, পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব হয়ে যাবে। মান হাম্মা বিহাসানাতিন, আর যে নেকির ইচ্ছা করবে, ফালামি আমাল হা, আর সে নেকির ইচ্ছা করার পরে সেটা করতে পারলো না, করলো না, না করতে পারলো না, নেকির ইচ্ছা করলেন তারপরে করতে পারলেন না। একটা লোক তাহাজ্জুদ পড়ার ইচ্ছা করলো, তারপরে তাহাজ্জুদটা পড়লো না, নেকি পাবে নাকি? শোয়ার সময় রাত দশটার সময় নিয়ত করেছিল যে তাহাজ্জুদ পড়বো, তারপরে যখন ঘুমটা ভাঙলো রাত দুটোর সময় তখন বলছে পড়লো না, তার নেকি পাবে, নেকি পাবে না। তো ফালাম ইয়ামাল হা মানে সে নেকিটা করতে পারলো না, ইচ্ছা ছিল উঠবো কিন্তু জাগতে পারলো না, ফজর হয়ে গেল, তাহলে কি হবে, কতিবাতলা হাসানা, তার এক নেকি লিখা হবে, মানে একরা লিখি লিখা হবে। ফাইন আমেল হা, আর যদি সেটা করে নিতে পারে, কতিবাত আশারা, দশ গুণ লিখা হবে। অমান হাম আবে সাইয়া, আর যে ব্যক্তি গোনার ইচ্ছা করবে, ফালাম ইয়ামাল হা, তারপরে সেই গোনাটি করলো না, না করতে পারলো না। হ্যাঁ, ভালো করে, গোনার ইচ্ছা করলো, গোনার ইচ্ছা করার পরে গোনাটি করলো না, না করতে পারলো না, করলো না, পারবে করতে, গোনা গোনার কাছে চলে গেছে, আল্লাহর ভয় হলো, আল্লাহর ভয় ছেড়ে দিয়ে আসলো, করলো না, কি জন্য করলো না, ফামমান খাফা মাকামা রব্বিহি, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে সেই জন্য, পুলিশের ভয় যদি না করে, গোনা করতে চেয়েছিল, গিয়েছিল আর দেখলো পুলিশ পাহারা দিচ্ছে, আর পালাইতে শুরু করলো। হ্যাঁ, চুরি করতে গেছিল, ডাকাতি করতে গেছিল, খুন করতে গেছিল, মদ খেতে গেছিল, আজ না করতে দেখছি, আরে 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 হাইয়ার লোকেরা তো এখানে সৌদি আরবে পাহারা দিচ্ছে, পালা পালা পালা। হ্যাঁ, নারী ব্যবসা করতে যাচ্ছিল, তাহলে গোনা হবে না, গোনা হবে, সে করলো না, কার ভয়ে, মানুষের ভয়ে না, আল্লাহর ভয়ে করলো না, আল্লাহ তোমাকে ভয় করি, গোনার ইচ্ছা করেছিলাম কিন্তু করলাম না, ফিল্ম দেখতে চেয়েছিলাম দেখলাম না, ইন্টারনেটে খারাপ সাইটটা খুলতে চেয়েছিলাম করলাম না, খুলতে পারতাম আমি করলাম না, তাহলে কি হবে। জি হ্যাঁ, বলছেন যে অমান হাম্মা বেসাইয়া, যদি গোনার ইচ্ছা করে, আর গোনার ইচ্ছা করার পরে গোনা যদি না করে, আল্লাহর ভয়ে ছেড়ে দিলাম, তাহলে গোনা লিখা হবে না, গোনা লিখা হবে না, কিন্তু গোনার ইচ্ছা করে গেল আর তারপরে করতে সক্ষম হলো না, যে কোনো কারণে করতে সক্ষম হলো না, যে কোনো এমন কারণ হয়ে গেল যেন দেখে নিল কেউ, পারা যাবে না, আরে সব জেগে গেছে, বাড়ির লোক সব জেগে আছে, আর চুরি করা যাবে না আজকে, ফিরে চল, তাহলে গোনা লিখা হবে না, গোনা লিখা হবে। ফাইন আমেলা, আর গোনা যদি করে নাই, কতিবাত সাইয়াতান ওয়াহিদা, গোনা করলেও গোনাকে দশ গুণ আল্লাহ করেন না, এক গুণই রাখেন।